নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। দীর্ঘদিন পরে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে ছটা গ্রহের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। দীর্ঘদিন পরে আকাশে কিন্তু একটা কাল সর্পের এক্সিস কিন্তু তৈরি হচ্ছে। একদিকে রাহু কেতুর এক পাশে সবগুলো গ্রহ চলে গেছে, চন্দ্র একদিকে বেরিয়ে আছে এক তারিখে, কিন্তু সেও কিন্তু মাঝামাঝি সময় গিয়ে আপনাদের কালসর্পের ভেতরে চলে যাবে। অর্থাৎ আকাশে কিন্তু একটা কালসর্পের এক্সিস হয়ে আছে, তার সাপেক্ষে কিন্তু অনেক ভালো মন্দ সময় কিন্তু আপনাদের দেখতে হতে পারে। টোটালটাই আলোচনা করব। অবশ্যই কিন্তু আপনাদের গোচরফল সম্পর্কে একটু আলোকপাত করে দিই। আপনাদের রাশিতে বুধ বসে থাকছে এক তারিখে, বক্রী অবস্থায় থাকছে, এবং পাঁচ তারিখে সে কিন্তু বক্রী অবস্থাতেই মকর রাশিতে চলে যাচ্ছে। বুধ মকর রাশিতে 13-14 তারিখ পর্যন্ত বক্রী থাকছে, তারপর কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, এবং সারা মাসই 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতেই বুধ বসে থাকছে। তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে 22 তারিখ পর্যন্ত, এইটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভফল এই মাসে দিতে চলেছে। 22 তারিখ পর্যন্ত থাকবে, তারপর কিন্তু আপনাদের চতুর্থ ভাবে চলে যাবে যেখানে রাহু বসে আছে। সপ্তমভাবে চন্দ্রের অবস্থান এবং আপনাদের ভাগ্যস্থানে কিন্তু কেতুর অবস্থান, এবং দ্বাদশভাবে বৃহস্পতি, শুক্র, রবি, শনি এবং কিছু 5 তারিখের পরে বুধ বসে থাকছে, এবং মাঝখানে আড়াই দিনের মতো চন্দ্র সেখান দিয়ে বাস করবে। এর সাপেক্ষে আপনাদের কোন কোন দিক থেকে বিশেষ সুফল পাবেন এবং কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, প্রথমে বলি মানসিক উদ্যম, মন মানসিকতা কেমন থাকবে। দেখুন, আপনাদের তো এমনিতেই শনির সাড়াশাতেই চলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শনির সাড়াতে কেউ কেউ নানাভাবে ডিস্টার্ব, মানসিক টেনশন কিছু ক্ষেত্রে কিন্তু ফেস করছে। শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে অনেক প্রবলেম কিন্তু কম বেশি ফেস করতে হয়, বিশেষ করে শনির সাড়াশাতে যখন চলে। যদিও আপনাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশিতে যখন শনি এসছে, মকর রাশি নিজেরই ঘর, ফলে অতটাও ভয়ের কোনো কারণ নেই। কম বেশি ফেস তো সবাইকেই করতে হয়, বিশেষ করে মন মানসিকতার উপরে। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে আপনাদের তৃতীয়ভাবে যে মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে আছে, এখানে কিন্তু মনের একটা উদ্যম, একটা পজিটিভনেস কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। 13 তারিখে রবি কিন্তু আপনাদের রাশিতে গোচর করছে, ফলে সেই দিক থেকেও আপনাদের সপ্তম প্রতি আপনাদের রাশিতে রবি গোচর হচ্ছে, সেখানে দিয়েও মন মানসিকতা কিন্তু অনেকটাই পজিটিভ এই মাসে আপনাদের থাকবে। যতই শনির সাড়াশাতেই চলুক এবং যতই পরিস্থিতি খারাপ হোক, একটা পজিটিভনেস, মনের উদ্যম, যে কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়া, এই জিনিসটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে দেখাচ্ছে। আর্থিক দিক থেকেও কিন্তু এই মাসটা কম বেশি আপনাদের গেইন হবে, কারণ কি, একদিকে দেখুন বিশেষ করে একাদশপতি, বৃহস্পতি এবং দ্বিতীয়পতি সে দ্বাদশভাবে বসে আছে, আর্থিক আমদানির জায়গাটা কিন্তু থাকবে, কিন্তু পাশাপাশি ব্যয়ের জায়গাটাও কিন্তু থাকবে। বৃহস্পতি যেমন অর্থ ইনকামের জায়গাটাও দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয়ও করাবে, সেই জায়গাটা অর্থাৎ ব্যালেন্স করেই চলবে, কিন্তু খুব একটা সেভিংস কিন্তু এই মাসের হতে দেখা যাচ্ছে না। খরচের আধিক্য, দেখুন এতগুলো গ্রহ আপনাদের দ্বাদশভাবে বসে আছে, দ্বাদশভাব কিন্তু আমাদের ব্যয়। একাদশ থেকে যেমন আয়ভাব বিচার করি, দ্বাদশভাব থেকে কিন্তু আমরা ব্যয় বিচার করি, হসপিটালাইজেশন বিচার করি, মোক্ষ এইসব জিনিস, বিদেশ এই জিনিসগুলো বিচার করি। ফলে এই যে দ্বাদশভাবে এতগুলো গ্রহ আপনাদের পঞ্চমপতি, আপনাদের ভাগ্যপতি, এরা যে বসে আছে, এর ফলে কী হবে আপনাদের বিশেষ করে ফেব্রুয়ারি মাসে, ফলে একদিকে যেমন বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল দেবে, সেমনি ব্যয় করাবে, পাশাপাশি যারা রোগে ভুগছে তাদের কিন্তু হসপিটালাইজেশনও হতে পারে, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু চলবে। মনের উদ্যম তো ভালোই থাকবে, পাশাপাশি মঙ্গল যে আপনাদের সক্ষেত্রী হয়ে 22 তারিখ পর্যন্ত তৃতীয় হয়ে বসে থাকছে, এর ফলে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, মনের উদ্যম, পজিটিভনেস সব দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। মঙ্গল কিন্তু আপনাদের রাশি তৃতীয় হয়ে বসে থেকে কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে সেই দিক থেকেও কিন্তু কর্মের দিক থেকে, আমি কর্ম পরে আসছি, সেদিক থেকেও অনেকটা পজিটিভ রেজাল্ট মঙ্গল কিন্তু দিতে চলেছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রবি এবং মঙ্গল যথেষ্ট পজিটিভ পরিস্থিতি, পজিটিভনেস কিন্তু আপনাদের দিয়ে যাবে, অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন।
চতুর্থ হবে রাহু বসে আছে এবং 22 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু তৃতীয় হয়ে থেকে 22 তারিখে আপনাদের চতুর্থ হয়ে চলে যাবে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইট ইজ ভালোই চলবে, সেমনি বিশেষ কোনো সমস্যা দেখাচ্ছে না। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উদ্যম বা যথেষ্ট পজিটিভনেস দেখাচ্ছে, সেদিক থেকেও ভালো ফল কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনারা পেতে চলেছেন। বাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি কিনতে হয় কিনতে পারেন, কিন্তু দলিল দস্তাবেজ দেখে নেবেন এবং ব্যয়ের জায়গাটা হয়তো যেটা বার্গেনিং করতে গেলেন সেটা অনেক বেশি পরিমাণে খরচ হয়ে গেল, এই জিনিসগুলো। অর্থাৎ কেনাকাটা করতে গেলে বাড়ি গাড়ি ক্রয়ের সময় অবশ্যই কিন্তু ভালো করে কাগজপত্র দেখে নিয়ে কিনবেন। ওভারঅল কিন্তু বাড়ি গাড়ির ক্ষেত্রে বিশেষ একটা প্রবলেম কিন্তু দেখাচ্ছে না। বিক্রি যারা করতে চান তাদেরও কিন্তু যথেষ্ট সাবধানতা বাড়ির বিক্রির ক্ষেত্রে অবশ্য অবলম্বন করতে হবে। মায়ের শরীর কিন্তু ভালো মন্দের মধ্যে দিয়ে চলবে, একটু শারীরিক প্রবলেম কিন্তু মায়ের দিক থেকে দেখাচ্ছে, সেদিক থেকে ওভারঅল বলে দিচ্ছি মায়ের দিকে একটু কিন্তু এই মুহূর্তে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে কিন্তু বিশেষ করে 22 তারিখের পরে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ওভারঅল বাড়ি গাড়ি যারাই কিনতে চান তারা কিন্তু চেষ্টা করুন 22 তারিখে আগে কিনে নেওয়া আমার মনে হয় ভালো। 22 তারিখে আগে সময়টা তুলনামূলক ভালো থাকবে, যে কোনো অঙ্গারক যোগ তৈরি হবে আপনাদের সপ্তাহ চতুর্থ হবে, তার আগে যে কোনো ডিল করে নেওয়া কিন্তু ভালো হবে। মায়ের দিকে তো বলেই দিলাম, শিক্ষার ক্ষেত্রে বিশেষ একটা প্রবলেম কিন্তু দেখাচ্ছে। আপনাদের প্রেম এবং সন্তান সেখানে দাঁড়িয়েও কিন্তু বিশেষ একটা খারাপ ফল কিন্তু দেখাচ্ছে না, কারণ বুধ 14 তারিখ পর্যন্ত বকরি থাকছে, তারপর কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, আপনাদের রাশিতেই বসে থাকছে 5 তারিখ পর্যন্ত, তারপর 14 তারিখে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে দ্বাদশভাবে। সেখানে দাঁড়িয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রথম 14 তারিখ পর্যন্ত একটু ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি এই জিনিসগুলো হতে পারে, কিন্তু 14 তারিখের পরে জায়গাটা কিন্তু অনেকটা বেটার জায়গা চলে আসবে, কেননা সেখানে শুক্র বসে থাকছে এবং 23 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশভাবে। শুক্র এবং বুধের কম্বিনেশানটা কিন্তু ভালো, সেটা একটা রাজযোগ তৈরি করে, মানে শুক্র ডিস্টার্ব থাকলে বুধ সেটাকে সাপোর্ট করে, বুধ ডিস্টার্ব থাকলে শুক্র সেখানে সাপোর্ট করে। সেই দিক থেকে কিন্তু আমি বলতে পারি প্রেমের ক্ষেত্রে বিশেষ একটা সমস্যা এই মুহূর্তে দেখাচ্ছে, যদিও রাহু দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে আছে তাও বলবো ভুল বোঝাবুঝি না করে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চলতে পারবেন এবং ঘোরাঘুরি এন্টারটেনমেন্টও কিন্তু যথেষ্ট হবে। কিছু ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই মুহূর্তে, কিন্তু আমি বলতে পারি ফেব্রুয়ারি মাসে একটা খুব জোরালো যোগ আছে নতুন প্রেম আসার জন্য, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। সন্তানের দিক থেকেও ভালো, সন্তানের দিকে বিশেষ একটা সমস্যা নেই। পঞ্চমের অষ্টমভাবে অর্থাৎ পঞ্চমে অষ্টমে এতগুলো গ্রহ ঢুকেছে, শারীরিক দিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ঠান্ডা লাগা বলুন বা কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বলুন, যে কোনো দিক থেকে একটু কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করা আমি মনে করি সন্তানের দিক থেকে ভালো হবে। এর বা সন্তান নিতে চাইছে তাদের দিক থেকে বিশেষ একটা সমস্যা কিন্তু দেখাচ্ছে না এই মাসে। কিন্তু আপনাদের বিশেষ করে যারা ঋণ করেছেন বা যারা রোগ ব্যাধিতে ভুগছেন বা যাদের ধরেন ঋণটাল বাড়ি ভাড়াতে আছেন, যারা চেঞ্জ করতে চাইছেন, এই সব জায়গাগুলো কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। কারণ দ্বাদশভাবে ম্যাক্সিমাম গ্রহ কিন্তু পাঁচখানা গ্রহ আপনাদের দ্বাদশভাবে কিন্তু বসে থাকছে, সেখান থেকে কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ করাবে, ঋণ কিন্তু হতে পারে, কোনো নোট একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। ঋণ হওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে, শত্রুতা কিন্তু পাশাপাশি থাকবে এই জায়গাটা কিন্তু বলেছি, কিছু ক্ষেত্রে শত্রু নাশ হবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা হওয়ার জায়গাও আছে। এবং শারীরিক দিক থেকে যাদের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্টে থাকবেন, এবং বিশেষ করে যদি কোনো অপারেশন করানো থাকে বা হসপিটালাইজেশন হওয়ার থাকে তারা কিন্তু অবশ্যই সেই জায়গাটা করে নেবেন। প্রত্যেক দিনের কাজ কিন্তু অ্যাজ ইট ইজ চলবে, পজিটিভলি চলবে, সেই জায়গাটা কোনো প্রবলেম দেখাচ্ছে না, সেদিক থেকেও ভালো। চলে আসে বিবাহ এবং ব্যবসা। দেখুন বিবাহের জায়গা এবং ব্যবসার জায়গা কিন্তু 13 তারিখ পর্যন্ত বিশেষ করে ব্যবসার জায়গায় একটু প্রবলেম আছে, তারপরে কিন্তু যেহেতু আপনাদের রাশির মধ্যে রবি গোচর হয়ে যাচ্ছে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, ব্যবসা অ্যাজ ইট ইজ চলবে, কিন্তু বিশেষ কোনো ডিল বা নতুন ব্যবসা শুরু করতে গেলে কিন্তু 13 তারিখের পরে যথেষ্ট ভালো সময় কিন্তু ব্যবসার দিক থেকে আপনারা পাবেন। আর প্রথম হাফটার থেকে তুলনামূলক সেকেন্ড হাফটা অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ রবি আপনাদের রাশিতে বসে থেকে নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে দৃষ্টি দেবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিকে ওভারঅল গ্রোথ দেখা যাচ্ছে 13 তারিখের পরে। বিবাহের দিক থেকেও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, নতুন বিবাহ সংগঠিত হতে পারে, বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো, বাড়ির থেকে দূরে বিবাহের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবে। ভিন কাস্টেও কিছু কিছু বিয়ে, যারা সেকেন্ড ম্যারেজ করতে যাচ্ছে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল এই মাসে আপনারা পাবেন। ফলে বিবাহের দিক থেকে ভালো, বিবাহের ক্ষেত্রে দূর যাত্রা হতে পারে, বিবাহিত কাপেলদের মধ্যে দূর যাত্রা হতে পারে,
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে বিবাহের মধ্যে বিবাদও হওয়ার জায়গা কিন্তু এই মাসে আপনারা দেখতে পাবেন। তাই যদি কোনো বিবাদ হয়, কিন্তু আমার মতে ষষ্ঠভাবে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ে বসে আছে, ষষ্ঠভাব কিন্তু বিবাহের ক্ষেত্রে ভীষণ প্রবলেম তৈরি করে। সেই জায়গাটা কিন্তু আগের থেকে আমি বলে দিচ্ছি যে ষষ্ঠভাব বিবাহে কিন্তু ইন্টি ভাব, সেখানে দাঁড়িয়ে ফলে যাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছে তারা চেষ্টা করবেন সেটাকে যত কমিয়ে রাখা যায়, না তো সেটা কিন্তু বাড়তে পারে। এমনি বিবাহিত কাপালদের জন্য ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট যথেষ্ট দেখাচ্ছে, দূর যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। অষ্টমপতি এবং আপনাদের পঞ্চমপতি বুধ, সে দ্বাদশভাবে বসে থাকছে এবং বক্রিয় অবস্থায়। অষ্টম ভাব কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দেয়, সেখানে দ্বাদশভাবে বসে থাকছে এবং সেখানে কিন্তু আমি বলতে পারি যে কিছু ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়া, কিছু ক্ষেত্রে একটু রাস্তাঘাটে প্রবলেম হওয়া বা দূরযাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের বিশেষ করে ফেব্রুয়ারি মাসে দেখতে হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় বাধাও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে, যদিও কিন্তু বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছে বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য কিন্তু ভালো ফল দেখাচ্ছে, কিন্তু একটু ভাগ্যের বিড়ম্বনা দেখতে হতে পারে। পাশাপাশি দেখুন অষ্টমভাবে বৃহস্পতি দ্বাদশভাবে থেকে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে এবং রাহুর দৃষ্টিটাও অষ্টমভাবে পড়ে আছে, ফলে অষ্টমভাব কিন্তু যথেষ্ট পাওয়ারফুল আছে। অষ্টমভাব কিন্তু আমাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না, সেখানে দাঁড়িয়ে ভাগ্যের কিছু বিড়ম্বনা, ভাগ্যের কিছু খরচার আধিক্য, পিতার জন্য ব্যয়, এইসব জিনিসগুলো কিন্তু হতে পারে। উচ্চ শিক্ষার জন্য ব্যয় হতে পারে, দূর যাত্রা করতে, শিক্ষার ক্ষেত্রে দূর যাত্রা করতে গিয়ে ব্যয় হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের দেখাচ্ছে। উচ্চশিক্ষায় বিশেষ প্রবলেম কিন্তু হবে না, সেদিক থেকে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন, বিশেষ একটা সমস্যা দেখাচ্ছে না। উচ্চশিক্ষায় সফলতা আপনারা পাবেন, বিশেষ যাদের পিতারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে রাখা বিশেষ দরকার। 23 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনার পিতার দিক থেকে পেয়ে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, দূরযাত্রার ক্ষেত্রে 23 তারিখের পরে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। কর্মস্থানে আপনাদের দশমভাবে যেখানে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, সেখানে কিন্তু মঙ্গলেরও দৃষ্টি পড়ে আছে, ফলে কর্মস্থানে হয়তো কিছু ক্ষেত্রে শত্রুতা চলছে, কর্মস্থানে প্রতিযোগিতার জন্য বা ক্লায়েন্টের আপনাদের কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছে, এর যে বস আছে তার সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি চলছে, বা আপনারা চিন্তা করছেন চেঞ্জ করবেন, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল অনেকটা কভার আপ করবে। অর্থাৎ কর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসে। মঙ্গল তৃতীয় হয়ে থেকে অষ্টম দৃষ্টিটা নিজের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই কিন্তু দিচ্ছে, ফলে নতুন কর্মপ্রাপ্তি, নতুন জায়গায় রিক্রুটমেন্ট, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে, যেটা হয়তো আপনারা ভাবেননি। কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, ষষ্ঠ হচ্ছে প্রতিযোগিতায় জয় লাভ দেয়, ফলে কর্মের জন্য যাদের ইন্টারভিউ ফেস করার আছে বা যারা ইন্টারভিউ দিচ্ছে এদের দিক থেকেও কিন্তু শুভফল এই মাসে আপনারা পেতে চলেছেন 22 তারিখের মধ্যে বিশেষ করে, সেই জায়গাটা কিন্তু ভালো। যদিও অনেকগুলো গ্রহ কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে, এই জায়গাটাকে একেবারে ভুলে গেলে চলবে না, না কিছু প্রবলেম হবে না তা না। অনেকগুলো গ্রহ যদিও সেগুলো খুব একটা নেগেটিভ গ্রহ না, রাহু দৃষ্টিও পড়ে আছে দ্বাদশভাবে, সেখানে কিন্তু মঙ্গল এই মাসটা আপনাদের অনেক দিক থেকে কিন্তু সাপোর্ট করবে। অন্যান্য গ্রহরা খুব বেশি সাপোর্টিং অবস্থায় নেই যে সাপোর্ট করতে পারবে, সেখানে মঙ্গল কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট কর্মের দিক থেকে, যোগাযোগ, কমিউনিকেশান, মনের উদ্যম, প্রতিযোগিতা জয়লাভ, রোগ মুক্তি, ঋণ মুক্তির ক্ষেত্রে, আমি বলেছি ঋণ হতে পারে, সেখানে কিন্তু মঙ্গল চেষ্টা করবে সেটাকে যথেষ্ট কম করার জন্য, শত্রু দমন করার চেষ্টা করবে, সেই জায়গাগুলো মঙ্গল কিন্তু করবে। কিন্তু খালি মঙ্গলই তো একা ফল দেবে না, শুক্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, ফলে মঙ্গল কভার আপ করবে, চেষ্টা করবে সেই জায়গাটাকে কভার আপ করে আপনাকে জায়গাটার পজিটিভনেস এনে দেওয়া। দশমভাবে কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, একটু তো প্রবলেমেটিক সময় যাচ্ছি কর্মের জায়গায়, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে মঙ্গল কিন্তু অনেকটাই সাপোর্টিং গ্রহ হিসেবে এই মাসে আপনাদের সামনে উপস্থিত, অর্থাৎ গোচরে অবস্থান করছে। এবং যাই ইনকাম করবেন এই মুহূর্তে কিন্তু ততটা সঞ্চয় করতে পারবেন না কোনো পারপাসে, কিন্তু ব্যয় কিন্তু আপনাদের দেখাচ্ছে। বিদেশে যারা আছেন তাদের দিক থেকে কিন্তু শুভফল পাবেন, বিদেশে যেতে যারা চাইতেন বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের, তাদের কিন্তু খুব অপরচুনিটি আসবে ফেব্রুয়ারি মাসে বিদেশে যাওয়ার, হয়তো কোনো কারণে যেতে পারছিল না,
এখন কিন্তু বিদেশে যাওয়ার জন্য জায়গাটা অনেকটা প্রশস্ত হয়ে গেছে, অনেকেই কিন্তু বিদেশ যেতে পারবে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। ওভারঅল বললাম এই মাসটা আমি মনে করি একটু সাবধানে থাকার দরকার, খুব একটা গ্রহের পরিস্থিতি খুব একটা পজিটিভ অবস্থায় নেই, সেখানে দাঁড়িয়ে আপনাদের বলে দিলাম যাই করবেন ভেবে চিন্তে করবেন এবং শান্ত মাথায় করবেন, হটকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।